সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানফির মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলাম সহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। একই সঙ্গে তাদের ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির সহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক আবুল কাশেম মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত জানায়, অর্থনৈতিক কর্মকাণ্ডে এই ধরনের দুর্নীতি হলে রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানবীর মাহমুদ সহ অন্যদের বিরুদ্ধে ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করে দুদক। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতা ও অর্থের অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাত এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়। দীর্ঘ শুনানির পর মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক আবুল কাশেম। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। রায়ে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানবীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম সহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত। এছাড়াও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির সহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। ব্যাংকার তাদেরকে যদি ১০ বছরের দেওয়া হয়, আমি মনে করি এই ৪০৯ অ্যাবেটারদেরকে যাবজ্জীবন দেওয়া কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত হয় নাই, এই রায় সঠিক হয় নাই। এই রায়ের বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্টে আপিল করব এবং আমরা সেখানে ন্যায় বিচার পাব। বড় ধরনের দুর্নীতি হলে রাষ্ট্রের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে বলে আদালত রায়ের পর্যবেক্ষণে উল্লেখ করেছে বলে জানান দুদকের আইনজীবী। এই মামলা ২০ জনের মধ্যে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭ জনকে ১০ বছরের করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৯ জনের মধ্যে ২ জনকে ৫ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে, জেসমিন ইসলাম এবং তানবীর মাহমুদকে, আর অন্য যারা আছে যে যাবজ্জীবন যারা আছে তাদেরকে ২৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত একটা পর্যবেক্ষণ দিয়েছে, সেটা বলেছে যে অর্থনৈতিক কেলেঙ্কারি, অর্থনৈতিক কর্মকাণ্ডের যদি এই ধরনের দুর্গতি হয় তাহলে দেশের তথা অর্থাৎ রাষ্ট্রের শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডই মানে ক্ষতিগ্রস্ত হয় না, সার্বভৌমত্ব হুমকির মুখে দাঁড়িয়ে যায়। সেই জন্যেই যদি মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা থাকতো তাহলে উনি মৃত্যুদণ্ডই হয়তো দিতেন। হলমার্ক কেলেঙ্কারিতে মোট মামলা হয় ৩৯টি, এর মধ্যে অর্থ কেলেঙ্কারির ১১টি মামলার মধ্যে আজ ১টি মামলার রায় হল। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।